নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা দশ। হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসের দুর্ঘটনা, ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত সিএসএমটি এক্সপ্রেস, লাইনচ্যুত ট্রেনের 18টি বগি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, আহত 20 জন। হাওড়া স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। খেলনা গাড়ির মতন ছিটকে গিয়েছে কামরা, দুমড়ানো মোচড়ানো ইঞ্জিন, লাইনচ্যুত 18টি বগি, হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। ঘড়ির কাঁটায় প্রায় 7:45, মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস তখন ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে। ঠিক সেই সময় রেল দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি, লাইনচ্যুত হয় 18টি বগি, যার মধ্যে 16টি কামরাই যাত্রীবাহী। বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। জোর কদমে চলছে উদ্ধার কাজ, বাড়ছে মৃতের সংখ্যা, আহত বহু। বারবার রেল দুর্ঘটনায় আতঙ্কে যাত্রীরা। ঝাড়খণ্ড পুলিশের ডিজির সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশ, রাজ্যের মুখ্য সচিব কথা বলেন ঝাড়খণ্ডের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে, রাজ্যের কতজন যাত্রী রয়েছেন সেই তালিকাও চাওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে এত বড় রেল দুর্ঘটনা? হাওড়া লাইনে দুর্ঘটনার জেরে মঙ্গলবার একাধিক ট্রেন বাতিল, কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, সংক্ষিপ্ত কয়েকটি ট্রেনের যাত্রাপথ। ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার পর ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, হাওড়াতেও খোলা হয়েছে হেল্প ডেস্ক। এই নিয়ে 2 মাসে 3 বার রেল দুর্ঘটনা, কোথায় যাত্রী সুরক্ষা? বারবার রেল দুর্ঘটনায় মৃত্যু মিছিল, এর দায় কার? সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা টিভি। দেখুন, সাম্প্রতিককালে যে সমস্ত রেল দুর্ঘটনা হয়েছে সেখান থেকে এই চিত্রনলিল দেখে একটা প্রশ্ন কিন্তু আসছেই, মোদির জামানায় বাড়ছে রেল দুর্ঘটনা? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার দুঃস্বপ্ন এখনও ভোলেনি যাত্রীরা। এরই মধ্যে ফেল লাইনচ্যুত হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসের 18টি বগি, গন্তব্যে পৌঁছানোর আগেই নিস্তেজ কয়েকজন যাত্রীর প্রাণ। বারবার রেল দুর্ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন, কেন্দ্রকে তোপ দিয়েছেন, সংসদেও বিরোধীদের প্রশ্নের মুখে মোদি সরকার। বুলেট ট্রেন, বন্দে ভারত নাকি নিরাপদ নিশ্চিন্ত রেল যাত্রা, একের পর এক রেল দুর্ঘটনার পর প্রশ্নের মুখে মোদির রেল মন্ত্রক। জুন জুলাই এই 2 মাসে রেল দুর্ঘটনায় 21 জন নিহত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার দুঃস্বপ্ন এখনো কাটেনি। তারই মধ্যে ফেল লাইনচ্যুত হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেস, এ নিয়ে 2 মাসে 3টি ভয়াবহ রেল দুর্ঘটনা। ট্রেনে উঠে নিরাপদে কি আদৌ গন্তব্যে পৌঁছানো যাবে জানেন না সাধারণ মানুষ। বারবার রেল দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সামাজিক মাধ্যমে কেন্দ্রের এনডিএ সরকারকে তোপ প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি লিখেছেন তিনি? আমি প্রশ্ন করতে চাই, এটাই কি সরকার চালানোর নমুনা? প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা, রেল লাইনে মৃত্যু মিছিল, কতদিন আর সহ্য করব? সরকারের উদাসীনতা কি শেষ হবে না? সামাজিক মাধ্যমে একাধিক রেল দুর্ঘটনার তালিকা পোস্ট করে কেন্দ্র এবং রেলমন্ত্রীকে নিশানায় কংগ্রেসের। 18 জুলাই 2024, উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী এক্সপ্রেসে দুর্ঘটনা। 17 জুন 2024, উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 2 জুন 2023, বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্তকারী এজেন্সি সিচের রিপোর্টে উঠে আসে রেলের চরম গাফিলতির কথা, তারপরও সচেতনতার অভাব, তারপরও উদাসীনতা। মঙ্গলবার রেল দুর্ঘটনা প্রসঙ্গে শোরগোল সংসদেও। আই ওয়াজ কিন টু নো ফ্রম দি অনারেবল রেলওয়ে মিনিস্টার দ্যাট হোয়াট ইজ দ্য লেটেস্ট পজিশন, বিকজ সেফটি ইন দ্য রেলওয়েজ হ্যাজ নাও বিকাম এ চ্যালেঞ্জ। এভরিডে অ্যাক্সিডেন্ট ইজ টেকিং প্লেস। আই চেয়ার দি চেয়ারম্যানশিপ অফ রেলওয়ে স্ট্যান্ডিং কমিটি লাস্ট ফিউ ইয়ার্স। এগেন অ্যান্ড এগেন উই মেনশন the railways should be given safety first, but now it is happening regularly.
Why not railway minister is coming to the house and sending a gift submitting a report to us? Mamata Banerjee chief rail minister ke dauran Gyaneshwari hadsa hua. Gyaneshwari ka sabse badiya hadsa hua. वो सब एक कोई एक्सीडेंट कोई का किसी का एजेंडा के अंदर नहीं है, लेकिन वो देखना चाहिए, इन्वेस्टिगेशन होना चाहिए, एक कॉन्स्पिरेसी और ह्यूमन एरर, रेल का कोई गलती है तो कड़े से कड़े कार्रवाई होना चाहिए, और कोई कॉन्स्पिरेसी लाइक कोरोमंडल होगा तो उसका खिलाफ कॉन्स्पिरेटर के खिलाफ एक्शन होना चाहिए। এই মৃত্যু মিছিলের দায় কার? একের পর এক রেল দুর্ঘটনার পরও কেন শিক্ষা নিচ্ছে না রেল? প্রশ্ন উঠছে। কলকাতা টিভি। 2022 সালে নিজের নিচুপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। প্রায় দু বছর পর গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের মামলায় শর্ত সাপেক্ষে অনুব্রত মণ্ডলকে জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে ইডি মামলায় এখনই জামিন মিলছে না, আপাতত তিহার জেলেই থাকতে হচ্ছে কেষ্টমণ্ডলকে। দেখুন প্রতিবেদন। গরু পাচারে জামিন অনুব্রত মণ্ডলের, জামিন পেলেও তিহার জেলে। প্রায় দু বছর পর গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি দুই এজেন্সির হাতেই গ্রেপ্তার বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, আপাতত তিহার জেলে বন্দি। সিবিআইয়ের একটি মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রত। তবে আর্থিক তছরুপের অভিযোগে 2022-এরই শেষের দিকে ইডি গ্রেপ্তার করে অনুব্রত মণ্ডলকে। সেই মামলায় এখনো জামিন মেলেনি কেষ্টমণ্ডলের। দফায় দফায় জেরার পর 2022 সালের 11ই অগস্ট বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অনুব্রত মণ্ডলকে। প্রথমে আসানসোলের সংশোধনাগারে ছিলেন অনুব্রত, পরে দিল্লির তিহার জেলে নিয়ে যাওয়া হয় তাকে। তিন শর্তে অনুব্রতের জামিন মিলেছে। কোন শর্তে জামিন? অনুব্রত মণ্ডলকে পাসপোর্ট জমা রাখতে হবে, প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারবেন না, বিচার ও তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে। আদালতের বক্তব্য, এই মামলায় বিচার প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে না, তাই জামিন। বীরভূমের তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগে বারবারই সোচ্চার হন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর জামিনকে কিভাবে দেখছেন তিনি? পাল্টা তৃণমূল, কেন্দ্র এজেন্সি এবং কেন্দ্রের শাসক দল বিজেপির আঁতাতের অভিযোগ এনেছে। গরু পাচার মামলায় ধৃতদের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। যেহেতু গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলই মূল অভিযুক্ত, তিনি জামিন পেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট হতে পারে, এই দাবিকে সামনে রেখে এর আগে অনুব্রতের জামিনের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। রাজ্যের 10টি জায়গায় ইডির হানা। বসিরহাট, রাজারহাট, বারাসতে ইডির তল্লাশি। রেশন দুর্নীতিকাণ্ডে জায়গায় জায়গায় হানা ইডির। বাকিবুর ঘনিষ্ঠ বারিকের বাড়ি রাইস মিলে হানা। 9 ঘন্টা তল্লাশির পর বারিকের বাড়ি থেকে বেরোয় ইডি। ফের অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতির তদন্তে ইডির হানা। লোকসভায় বাংলায় পর্যদস্ত বিজেপি, বিধানসভা উপনির্বাচনেও বিজেপির হাতে শূন্য। এই পরিস্থিতিতে ফের অ্যাকশন ইডি। রেশন দুর্নীতিকাণ্ডের জাল গোছাতে মঙ্গলবার রাজ্যের 10 জায়গায় ইডির অভিযান। রেশন দুর্নীতি মামলায় ফের ইডির তৎপরতা। বসিরহাটে ইডির হানা। সাত সকালে বেরিয়ে পড়ে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়িসহ বারাসত বসিরহাটের একাধিক ঠিকানায় চলে তল্লাশি অভিযান। কাকঘরে ইডি পৌঁছয় বসিরহাটের সংগ্রামপুরে বাকিবুর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায়। সূত্রের খবর, রেশন দুর্নীতির মূল পাণ্ডা বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বারিকের নাম। রেশন দুর্নীতির পাশাপাশি গরু এবং কয়লার দুর্নীতিতেও নাম জড়িয়েছে বারিকের। বারাসতেও ইডি অভিযান। বারাসতে বাকিবুর রহমানের আত্মীয় আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতেও ইডি হানা। বারাসতে দেগঙ্গার বাড়িতে ইডি হানা। রেশন দুর্নীতির টাকা এদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। রেশন দুর্নীতিকাণ্ডে ভাঙড়ে ইডি হানা। আনিসুর রহমান ও আলিফ নূর রহমানের রাইস মিলেও ইডি হানা। দেখুন, আইন সবার জন্য সমান, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক। ভাঙড় কি আর ক্যানিং কি আর গোটা ভারতবর্ষ কি? যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় তারা হানা দিতে পারে, রেড করতে পারে, এটা নিয়ে তো নতুন কোনো কিছু নেই। আজ সকাল থেকে যা চলছে উল্লসিত, আমরা উল্লসিত। আমরা ভোট লুট যারা করেছে, যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়,
সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরাদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পোরা। রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুর প্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, সন্দেশকারীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান, এছাড়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। রেশন দুর্নীতির জাল কতটা ছড়িয়ে চিরুনি তল্লাশি ইডির, রেশন দুর্নীতির সঙ্গে বারিকের যোগাযোগ কতটা, দুর্নীতির টাকা তার কাছে এসেছে কিনা, কালো টাকা সাদা করায় তার ভূমিকা আছে কিনা, এই সবই খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। বারিকের ব্যাংকের নথিপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা, তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করে ইডি। কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবারও এই রাজ্যে গণপিটুনির ছবি উঠে আসছে। ছেলেধরা কাণ্ডে গণপিটুনি ঘটনা ঘটেছে দুর্গাপুরে, যেটা জানা যাচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং সেই ব্যক্তিকে মারধরের থেকে আটকান এবং তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্যক্তিটিকে। আবারও গণপিটুনির ছবি উঠে আসছে রাজ্যে, ছেলেধরা কাণ্ডে এই গণপিটুনি, দেখতে পাচ্ছেন সেই ছবি, উত্তেজনার ছবি সেই মুহূর্তের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব, রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জীব, ঠিক কি ঘটনা ঘটেছে কি জানতে পারছো? যেটা আমরা জানতে পারছি যে গ্রামের পাশে এক জায়গায় এক মাঝ বয়সী ব্যক্তিকে ছেড়ে ধরার সন্দেহে গ্রামবাসীরা তাড়া করে, তারপরে সেই ব্যক্তিকে তারা ধরেও ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে সিমেন্টের পিলারে, তারপরে তাকে ব্যাপক মারধর করা হয়। ঘটনায় ফরিদপুর থানার পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় এই এবং জানা যায় এই ব্যক্তি অন্ডালের শঙ্করপুরের 7 নম্বর এলাকার বাসিন্দা, 40 বছর বয়স এবং তিনি মানসিক ভারসাম্যহীন। এখন এই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পুলিশকেও চরম ব্যক্তি হয়, তার কারণ হচ্ছে এই যাওয়া যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা ওখানে গেছিলেন বা পুলিশের যে কর্মীরা ওখানে গেছিলেন তাদেরকে তারাও মারধর, তাদের উপর হামলা হয় বলে অভিযোগ গ্রামবাসীরা। এই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া গিয়েছে কি সঞ্জীব? হ্যাঁ জি, বললাম যে এই ব্যক্তির নাম হচ্ছে কিষণ পাহাড়ি। কিষণ পাহাড়ি এ থাকে অন্ডালের শঙ্করপুরের 7 নম্বর এলাকায়। তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে, তার চিকিৎসা চলছে। হাসপাতালের সুপার বিমান মণ্ডল জানিয়েছেন যে বস্তিকে ব্যক্তি প্রচন্ড গুরুতর আঘাত হয়েছে শরীরে চারিদিকে, তারা তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেছে। সুদীপ্ত, বেশ অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। দেখছেন সেই সময় ছবি, পরবর্তী খবরে যাব, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন, একটি বিষয়ে কে সামনে রেখেই দ্বারস্থ হয়েছেন তিনি, অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, এবং পদত্যাগের ইচ্ছা প্রকাশের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছেন সেই উপাচার্য। আপনাদের জানিয়ে রাখি, আসানসোলের কাজী নজরুল যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছেন, এবং একাধিক ইস্যুকে সামনে এনে তিনি দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রীর দরবারে। অন্যদিকে লোকসভা ভোটে হার, আপাতত সেই হারের ক্ষতে প্রলেপ লাগাতে ব্যস্ত বিজেপি, তাই গেরুয়া শিবিরের তাস বঙ্গভঙ্গ,
কারোর মুখে উত্তরবঙ্গ উন্নয়ন, আবার কারোর মুখে বঙ্গভঙ্গের পক্ষে সরাসরি সওয়াল। বিজেপির বঙ্গভঙ্গের সুরসুরির বিরুদ্ধে আলোচনার প্রস্তাব তৃণমূলের। 5ই অগস্ট বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। 24-এর ভোটে পর্যুদস্ত বিজেপি। 4 বিধানসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। ঘরে ফিরতে হয়েছে শূন্য আসন নিয়ে। লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করলেও হাতছাড়া হয়েছে কোচবিহার। কেন হার, কার দায়, শুরু হয়েছে কাটাছেঁড়া। এরই মাঝে বঙ্গভঙ্গের বিতর্ক নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কেউ বলছেন পৃথক গ্রেটার কোচবিহার, কেউ বলছেন কেন্দ্রশাসিত অঞ্চল, কেউ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের সংযুক্তি। বাংলা ভাগ নিয়ে বিজেপির ঠিক কি অবস্থান? সত্যি কি বাংলা ভাগ চাইছে বিজেপি? বিজেপি মূলত বাংলাকে যে কোনো মূল্যে, যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, সেই জন্য হিংসার প্রতিহিংসার পরবর্তী হয়ে বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। আর দেখেছি লক্ষ্য করে যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। সুকান্ত মজুমদার, অনন্ত মহারাজ, গৌরীশঙ্কর ঘোষ, সুব্রত মৈত্র, জয়ন্ত রায়, বিজেপির মুখে শুধুই বঙ্গভঙ্গের তাস। এই টানাপোড়েনের মধ্যে বিধানসভায় আলোচনার প্রস্তাব তৃণমূলের। 5ই অগস্ট সোমবার বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল। সোমবার বাংলা ভাগ নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেছিলেন উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে, কিভাবে বাংলা ভাগ রুখতে হয় আমাদের জানা। বাংলা ভাগের পক্ষে যেসব মন্ত্রী সাংসদরা সওয়াল করছেন, বিধানসভায় দাঁড়িয়ে তাঁরা বক্তব্য জানাক। ভোটাভুটি হোক, কাদের জয় হবে দেখা যাবে, বিধানসভায় প্রস্তাব নেওয়া উচিত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিভাবে দেখছেন শাসক দলের এই প্রস্তাবকে? এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গল মহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন যখন 11টার সময় ডিসকাশন স্টার্ট হবে, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বক্তব্য রাখব। বাংলা ভাগ নিয়ে বিতর্কের আঁচ পৌঁছেছে সংসদেও। গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহার বাংলার 5 জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি জানান, জানিও বিতর্কের ঝড় ওঠে। কলকাতা টিভি। টলিপাড়ার অচলাবস্থা কাটাতে এবার মুখ্যমন্ত্রীর দরবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ এবং দেব। নবান্নের বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। বুধবার থেকে শুটিং শুরু হতে পারে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। কেরালার ওয়েনারে ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টিতে ধস নেমে বিপর্যয়। মৃত্যু হয়েছে 84 জনের, আহত কমপক্ষে 150 জন, শতাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা। ভারী বৃষ্টিপাতের জেরে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং উদ্ধার কাজে ভারতীয় বায়ুসেনাও হাত লাগিয়েছেন। উদ্ধার কাজে কেরলকে 5 কোটি টাকা সাহায্য, তামিলনাড়ুর 2 দিনের শোক পালন রাজ্যের। কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির কথা হয়েছে। 2 IAS অফিসারকে কেরলে পাঠালেন স্ট্যালিন। মৃতদেহ 2 লক্ষ এবং আহতদের জন্যে 50,000 টাকা ক্ষতিপূরণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের তরফ থেকে। Early this morning, Wayanad was hit by several devastating landslides. More than 70 people have been killed. Mundakai village has been cut off, and the devastating loss of lives and extensive damage is yet to be assessed due to the scale of the tragedy. I have spoken to the Honorable Defense Minister and the Chief Minister of Kerala. I request the Union Government to extend all possible support for rescue and medical care, immediate release of the compensation to deceased people, if that compensation can be increased as well, restore vital transport and communication lines, set up relief at the earliest, and prepare a roadmap for the rehabilitation of the affected families. Okay. Even as I speak, the threat of landslides looms over many areas in Wayanad and the Western Ghats. Our country has witnessed an alarming rise in the landslides in the last few years. There's an urgent need for mapping of landslide prone areas and to take up mitigation measures and an action plan
to address the growing frequency of natural calamities in the ecologically fragile region. Thank you, sir. সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন। সেরা দশ।